গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের নানুরে গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। গতকাল ভোরে গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের নানুর থানার পুলিশ নানুরের কাকুরিয়া মোড়ে নাকা তল্লাশি শুরু করে। সেখানেই দুজন দুষ্কৃতীকে আটক করে নানুর থানার পুলিশ। ওই দুই দুষ্কৃতীকে জেরা করে নাছে বীরভূম জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার আরও জানিয়েছেন, ধৃত এই দুষ্কৃতীদের নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জেরা করলেই জানা যাবে নানুরের আর কোথায় কোথায় আগ্নেয়াস্ত্র মজুদ আছে। ওসি নানুর এবং তার টিম সকালবেলা ভোরবেলা একদম আর্লি মর্নিংয়ে নানুর থানার আন্ডারে কোন জায়গা থেকে করলে কাকুরিয়া মোড় থেকে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে প্রথমে অ্যারেস্ট করা হয়। তারপরে তাদেরকে সার্চ করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের গোপন আস্তানা থেকে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। টোটাল আমাদের 10টা ফায়ার আর্মস আর 21 রাউন্ডস ডিফারেন্ট ডাইমেনশনে অ্যামুনিশন রিকভারি করা হয়েছে। তাদেরকে আমরা আজকে কোর্টে প্রডিউস করেছিলাম। তাদেরকে আমরা 7 দিনের জন্য রিমান্ডে নিয়েছি। আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এই ট্রেলটা আমরা পাওয়ার চেষ্টা করব, লিঙ্কেজেসগুলোকে ডেভেলপ করব। আমি এটা আগেই বললাম যে আজকে সকালবেলার ঘটনা, তাদেরকে অ্যারেস্ট করা হওয়ার পরে তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন জায়গা থেকে অস্ত্রগুলো রিকভারি করেছি আমরা, তার সাথে অ্যামুনিশনও রিকভারি করেছি। পরেই আমরা কোর্টে প্রডিউস করেছি। তাদেরকে খুব ডিটেলসে কোথা থেকে পেলো, কী উদ্দেশ্যে নিল, কাকে দিত, এই সমস্ত প্রশ্নের জবাব আমাদেরও দরকার আছে ইনভেস্টিগেশনের জন্য।